জেল। এই জেলের নামটা শুনলেই যেন আমরা আঁতকে উঠি, তাই তো? কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছেন যে জেলের মধ্যে যারা থাকে তারা কতটা কষ্ট করে থাকে, কি কি তারা সহ্য করে, কি কি তাদের সঙ্গে করা হয়, সেই সমস্ত তথ্য কিন্তু বাইরের সমস্ত জগতের থেকে সরকার লুকিয়ে রাখে। জেলের মধ্যেকার পরিবেশ যদি কেউ জানতে পারে তাহলে অসুবিধা আছে বন্ধু? বন্ধু, টিভিতে সিনেমাতে এমন কিছু দৃশ্য দেখানো হয় সেগুলো দেখে আমরা আইডিয়াই পাই না জেল কীরকম, কিন্তু আসল ঘটনা যদি জানতে পারেন তাহলে আপনার হৃদয় কেঁপে উঠবে। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই যে জেলের মধ্যে থাকা কয়েদিরা কীভাবে জীবনযাপন করে, তাদের সঙ্গে কী করা হয়, কী কী খায় এবং কখন কী কী করে, সব কিছু জেনে নেবো এই ভিডিওতে। তাই শেষ অবধি ভিডিওটাকে দেখতে থাকুন বন্ধু। চলুন প্রথম থেকে শুরু করা যাক। যদি কাউকে জেলের সাজা শোনানো হয় তাহলে কী করা হয়? প্রথমে তাকে আদালত থেকে ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়া হয় জেল অবধি। ভ্যান গাড়ি থেকে নেমেই বড় বড় বন্দুক হাতে করে দাঁড়িয়ে থাকা হোমগার্ডদের সাথে তার দেখা হয় এবং শুরু হয় জেলের লাইফ। জেলের মধ্যে ঢুকতেই সিসিটিভি ক্যামেরার আওতায় পড়ে যায় সেই কয়েদি। জেলে যাওয়ার আগে কিছু প্রসিডিওর্স আছে, কিছু নিয়মাবলী আছে, সেগুলোকে মেনে জেলের মধ্যে ঢুকতে হয়। প্রথমেই তাদের ফুল বডি চেক আপ করা হয়। সেখানে এমন কোনো জিনিস লুকিয়ে রাখা আছে কিনা যেগুলো আগ্নেয়াস্ত্র রানরে পড়ে সেগুলোকে দেখে নেওয়া হয়। তারপরে তাদের ফটো তোলা হয়, ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় এবং মেডিকেল চেক আপও করানো হয়। কয়েদি যদি ফিট থাকে তবেই তাকে জেলে রাখা হয়, আনফিট থাকলে আগে ট্রিটমেন্ট করিয়ে তারপরে জেলে রাখা হয়। এই জন্যই অনেক কয়েদি হয়তো নাটক করতে দেখেছেন যে তাদের শরীর খারাপ, জেলে যেতে পারবে না। এটা তারা কেন করে? না, জেলে যেন না যেতে হয় তার জন্যই করে, কিন্তু সেটা সাময়িক, জেল তাকে যেতেই হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। সঙ্গে তাদের পোশাক চেঞ্জ করে দেওয়া হয়, বালিশ দেওয়া হয়, একটা চাদর দেওয়া হয়, প্রতিদিনের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো দেওয়া হয়। তারপর তাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। জেলের ঘরটাকে বলা হয় সেল। এই সেলের মধ্যেই সে থাকে। সেলকে বাইরে থেকে দেখে মনে হয় খুবই শান্তিময় জায়গা। বন্ধু, উপর থেকে দেখতে শান্তি লাগলেও ভিতরে গেলে মনে হবে একাকিত্ব বোধে ভরা, আর সেটাই হয়। জেলের দরজা বন্ধ করতেই কয়েদিদের জীবন একাকিত্বতে ভরে যায়। তার সঙ্গে শুধু একজনই থাকে, যেটা হচ্ছে তারই ছায়া। ভাবুন, আপনাকে আপনার ঘরেই বন্দি করে রেখে দেওয়া হয়েছে, তাও কতটা কষ্টকর, তাই তো? তাহলে ভাবুন জেলে কী হয়। জেলের কয়েদিরা জেলে যাওয়ার পরে বুঝতে পারে যে তাদের জীবনে মৃত্যু আসাটাও অনেক সুখের ছিল। বন্ধু, জেলের জগৎ পুরোপুরি আলাদা, তবে কিছু জিনিসে মিল আছে আমাদের সঙ্গে জেলের কয়েদিদের জীবনের। প্রতিদিনের শুরুই তাদের হয় বদ্ধ আবহাওয়াতে। আপনি একটা কথা ভাবুন, যদি আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি কেউ যদি আপনাকে নজরে রেখে যায়, কেউ যদি সব কিছু লক্ষ্য করে, নিয়মকানুনে যদি বাঁধা হন আপনি, তাহলে আপনার কী মনে হবে? আর সেটাই হয় এই জেলে। 24টা ঘন্টা তাদেরকে পাহারা দিতে হয় পুলিশদেরকে। সারাদিনের নিয়মকানুন খুবই কঠোর হয় বন্ধু। রবি হোক, সোম হোক, শনি হোক, প্রত্যেক দিন একই সময়ে তাদেরকে ঘুমোতে হয়, প্রত্যেক দিন একই সময়ে তাদেরকে জাগতে হয়। সকাল 6টার আগেই তাদেরকে জাগিয়ে দেওয়া হয়, গ্রাউন্ডের মধ্যে আসতে হয় তাদেরকে, প্রার্থনা শুরু করা হয়। প্রার্থনা শুরু করার পরে তাদেরকে দেওয়া হয় খাবার, যেটাকে বলা হয় ব্রেকফাস্ট। শুধু তাই নয়, একটু করে চাও দেওয়া হয় তাদের। আপনারা হয়তো ভাবছেন সকালে কী খেতে দেওয়া হয়, বেশিরভাগ সময়তেই তাদেরকে দেওয়া হয় ডালিয়া, রুটি, চিড়ের তৈরি খাবার, এগুলো। ব্রেকফাস্ট করার পরে চা খায়, চা খাওয়ার পরে তাদেরকে কাজকর্মে লিপ্ত হয়ে যেতে হয়। কী কী কাজ করে? কাপড় জামা কাচাকুচি, খাবার রান্না করার কাজে বা এরকম বিভিন্ন কাজে। যে কয়েদি যে কাজে নিপুণ সেই কাজ তাদেরকে করতে হয় এবং এই কাজের জন্য খুবই অল্প পরিমাণে টাকাও দেওয়া হয় তাদেরকে। এই টাকা কী কাজে লাগে শুনুন তাহলে। যে কটা টাকা পায় সেই টাকা পেয়ে তাদের কাজের প্রতি মন লাগে, কাজ করার অনুপ্রেরণা পায়। এরকম অনেক বড় বড় ব্যক্তি জেলে গেছেন এবং সকলকে কাজ করতে হয়েছে। সঞ্জয় দত্ত, ইনি 100টা পেপারের খাম বানাতেন এবং সেই খামের জন্য 45 টাকা দেওয়া হতো তাকে। পার ডে তারা 100টার বেশি খাম বুনতে পারতো না, মানে ধরে নিন ওই 45 টাকায় রোজগার ছিল তাদের। শুধু তাই নয়, জেলের কয়েদিদের হাতের কাজের জিনিস বাইরে বিক্রি করা হয়, সরকার সেগুলো থেকে লাভ করে। 12টা যেই বাজবে তখনই খাবার জন্য আবার ডাকা হয় তাদেরকে, যাকে বলা হয় লান। এই খাবারে কী হয় জানেন কি বন্ধু? এই খাবারে বেশিরভাগ সময়তেই থাকে ভাত, ডাল বা রুটি এবং সবজি। রুটি দেওয়া হয় 4 থেকে 5টা এবং যে কোনো খাবারে তেল, নুন, ঝাল একদমই অল্প দেওয়া থাকে। বলতে পারেন হসপিটালের রান্নার মতো রান্না হয়, সেই রান্না বাড়ির মতো হয় না। মশলাপাতি একদমই কম দেওয়া থাকে, খাবারের রঙই থাকে না। কিন্তু কেন এমন খাবার দেওয়া হয় এটা কি জানেন? কয়েদিদের যাতে শরীর খারাপ না হয়। ঠিক শুনেছেন, শরীর খারাপ যাতে না হয়। জেলের খাবারের বদনাম তো আপনারা হয়তো সারা জীবন শুনে আসছেন বন্ধু। কয়েদিদের পরিবার যদি কয়েদির জন্য টাকা জেলে এসে দিয়ে যায় তাহলে জেল অথরিটি সেটাকে জমা রাখে এবং ক্যাদির টোকেনে অ্যাড হয়ে যায় সেই টাকা। শুধু তাই নয়, কয়েদি
যে কাজ করেছে, যে ইনকাম করেছে পার ডে, সেই টাকাও তার টোকেনে গিয়ে জমা হয়। এবং সেই টাকা দিয়ে কি করতে পারে জানেন? তারা ক্যান্টিনে গিয়ে নিজের মতো খাবার কিনে খেতে পারে। খাবার খাওয়ার পরে অনুমতি থাকে তাদের আধ ঘন্টা আরাম করা। সেই সময় তারা একটু রেস্ট নিয়ে নেয় এবং তারপরে আবার কাজ করতে শুরু করে। শুধু তাই নয়, পরিজন যদি দেখা করতে আসে, ফ্যামিলি থেকে যদি কেউ দেখতে আসে, তার জন্য সময় বরাদ্দ করা থাকে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, এরকম সময়। সকালবেলা ব্রেকফাস্টে তাদেরকে চা বিস্কুট দেওয়া হয় এবং এই সময়ে কিছুক্ষণের জন্য তারা তাদের ওই ছোট্ট ঘরের বাইরে ঘোরাফেরা করতে পারে, এমনকি টিভিও দেখতে পারে। টিভি থাকে কমন রুমে। রাত্রিবেলা ঠিক 7টার পরে তাদেরকে রাতের খাবার দেওয়া হয়। আমরা যেটা রাত 11টার পরে খাই, তারা সেটা 7টা 8টার মধ্যেই খেয়ে নেয়। কী খাই? বেশিরভাগ সময়তেই থাকে রুটি এবং ডাল। সেই ডাল হয় জলের মতো পাতলা। বিভিন্ন ফেস্টিভ্যালের সময় তাদেরকে কিছু কিছু সময়তে একটু ভালো খাবার দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয় এবং কিছু মুখরোচক খাবারের ব্যবস্থা করা হয়। খাবার খাওয়ার পরে সেলের মধ্যে চলে যেতে হয় তাদেরকে, কোনো মতেই আর বাইরে থাকা যায় না এবং বাইরে থেকে তাদেরকে আবারও লক করে দেওয়া হয়। তারপরে কী করবে? কিছু করার নেই, ঘুমোতে হয়, কারণ মোবাইল তো তাদেরকে হাতে দেওয়া হয় না ব্যবহার করার জন্য। বন্ধু, এই যে শিডিউল, এই যে নিয়ম, এই সিস্টেমটা পুরো দেশের জেলের জন্যই একই নিয়ম। কিন্তু কিছু কিছু জেলে নিয়ম একটু বেশি থাকে বা কিছু কিছু জেলে নিয়ম একটু কম থাকে, এই আর কিছুই নয়। আপনার পোষা পাখি যেমন খাঁচাতে থাকে, তেমনই এই কয়েদিরা খাঁচার মতো ছোট্ট ঘরে আবদ্ধ থাকে। তো দেখলেন বন্ধু যে জেলের জীবন কেমন হয়। ভিডিওটা যদি একটু ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা। তো বন্ধু, আসছি পরের ভিডিওতে, ততদিন সকলে খুব ভালো থাকুন।